বড় দুঃখ নিয়ে শাইখে কুয়াকাটা হুজুরকে সাথে নিয়ে শাইখ ইলিয়াসুর রহমান জিহাদি হুজুর দুইজন দুই পাশে বসা বাংলাদেশের সুপার পাওয়ার বর্তমান টপ লেভেলের বক্তা যাদের বয়ানের মাধ্যমে আজকে ময়দানে যুবকেরা গোড়াগড়ি খায়, যাদের বয়ানের মাধ্যমে এক সময় যেই যুবকটা নিজের মাকে মারত, এক সময় যেই যুবকটা নিজের মুখে দাড়ি ছিল না, মসজিদে ঢুকত না, বরং আলেমের বিরোধিতা করত, শাইখে কুয়াকাটার বয়ানের কারণে শেখ ইলিয়াসুর রহমান জিহাদির বয়ানের কারণে উলামায়ে কেরামের বয়ানের কারণে আজকের ওই যুবকেরাই কোরআনের জন্য গর্দান দিতে চায়, কথা বলা ঠিক কিনা? এই জোয়ার দেখে নাস্তিকদের আর ভালো লাগে না, ওদের সহ্য হয় না যে ওলামায়ে কেরামের দল এত ভারী হয় কেন। আরে ওলামায়ে কেরাম তো আপনার বিরোধী না। আজকে দেখা যায় আমাদের দেশের সন্তান যেই ছেলেটা হাফেজ তাকরিম 111টা দেশকে পিছনে ফেলে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে, কথা বলেন ঠিক কিনা? আজকে বড় দুঃখ লাগে, তাদের নিউজ করতেও আমাদের অনেকের কষ্ট হয়, তাদের সংবর্ধনা দিতেও কষ্ট হয়। তবে ধন্যবাদ জানাই, দেখলাম ধর্ম মন্ত্রণালয় থেকে তাকে শুভেচ্ছা দেওয়া হয়েছে। তবে আমরা বলতে চাই, মুসলমানের দেশে মুসলমানের প্রধানমন্ত্রীর কাছে আমরা দরখাস্ত দেই, যারা বিশ্বসেরা হাফেজ, যারা কোরআনের মাধ্যমে বাংলাদেশকে 111 দেশের মাধ্যমে বিভিন্ন দেশকে পিছনে ফেলে বাংলাদেশের মান সম্মানকে উজ্জ্বল করে, তাদেরকেও রাষ্ট্র সংবর্ধনা দেওয়া হোক, কথা বলেন ঠিক কিনা? তাদেরকে সংবর্ধনা দেওয়া হয় তাহলে আমাদের মান সম্মান কমবে না, বরঞ্চ বাড়বে। এই সম্মান দিয়েছেন আল্লাহ, কোরআনের সম্মান, এটা দুনিয়ার কোন মানুষের দেওয়া সম্মান না, কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? ওলামায়ে কেরামের বয়ান চলছে, বয়ান চলবে, ওলামায়ে কেরাম কোরআন সুন্নার মেহনত করতেছেন মাঠে ময়দানে, তারা করবে, তাদের জন্য সব সময় দোয়া করবেন। রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আপনারা সুস্থ নাকি অসুস্থ? বাংলাদেশ মানব কল্যাণ পরিষদ আজকে আপনাদেরকে যে ইসলামী মহা সম্মেলন উপহার দিয়েছে, এতে আপনারা সবাই খুশি না ভেজা? সবাই খুশি? খুশির আওয়াজ আসতে হয় না, জোরে হয়, একসাথে বলেন আল্লাহু আকবার। আওয়াজ হয় নাই? যদি জিজ্ঞেস করা হয় আম টক না মিষ্টি, বলে মুখের বেসকিতেই খা, বুঝেন না টক না মিষ্টি। এবার যদি বলি আপনারা আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর বয়ান করবেন, শেখ ইলিয়াসুর রহমান জিহাদি হাফিজাহুল্লাহ এত সময় আলোচনা করলেন, বাংলাদেশের টপ লেভেলের বক্তা তারা, কথা বলেন ঠিক কিনা? সারা বাংলাদেশে যেখানে ইলিয়াসুর রহমান জিহাদি হাফিজুর রহমান সিদ্দিকি শাইখের চরমোনাই সহ বাংলাদেশের ওলামায়ে কেরাম যেই ময়দানে যায় জনসমুদ্রে পরিণত হয়, কথা বলেন ঠিক কিনা? যার জ্বলন্ত প্রমাণ আজকে এই কেরানীগঞ্জের পূর্ব চড়াই লেকে গ্রিন সিটি, কথা বলেন ঠিক কিনা? লোকে লোকারণ্য হয়ে গেছে, সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ ছুটে আসছে। আমরা তেমন প্রচার করতে পারি নাই, আপনাদের জন্য তেমন ব্যবস্থাপনাও করতে পারি নাই, খাবারের ব্যবস্থাও করতে পারি নাই, এক কাপ চা দিয়ে আপ্যায়ন করব সেটাও পারি নাই। এরপরেও কোরআন প্রেমিকেরা, নবী প্রেমিকেরা, ওলামায়ে কেরামের প্রেমিকেরা, ইসলাম প্রেমিকেরা ঘরে বসে থাকে না, এই কথা বলেন ঠিক কিনা? প্রচন্ড গরম, এত গরমের ভিতরেও যে আপনারা ধৈর্য সহকারে চাতক পাখির ন্যায় তাকিয়ে আছেন, আমার দিলটা ভরে গেছে। এই বাংলাদেশ মানব কল্যাণ পরিষদ এটা কোনো রাজনৈতিক সংগঠন নয়, এটা মুষ্টিময় কয়েকজন ওলামায়ে কেরাম এবং যুব সমাজ আমাদের সাথে, কে কোন দল করে আমাদের দেখার দরকার নাই, সম্পূর্ণ রাজনৈতিকভাবে বাংলাদেশ মানব কল্যাণ পরিষদ 2020 সাল থেকে গঠিত হয়েছে, আজ পর্যন্ত যেই সমস্ত কার্যকলাপ করেছে আপনারা সকলেই সেটা জানেন, যার জ্বলন্ত প্রমাণ সেই সিলেটের সময় বাংলাদেশ মানব কল্যাণ পরিষদ যেই ভূমিকা রেখেছে সেটা আপনারা সকলেই জানেন, কথা বলেন ঠিক কিনা? আমরা মানুষের দ্বারে দ্বারে যাই নাই কালেকশন করার জন্য, আমাদের প্রধান উপদেষ্টা যার দিক নির্দেশনা আমরা চলি, শেখ ইলিয়াসুর রহমান জিহাদি হাফিজাহুল্লাহ, তিনি আজকে দিল খুলে আলোচনা করলেন আপনাদেরকেও নেকের কাজে সহযোগিতা করার জন্য। যদি আল্লাহ আমাদেরকে মাফ করে আপনারাও যেন একসাথে মাফ পান, অথবা আপনাদেরকে মাফ করলে আমরাও যেন আপনাদের সাথে মাফ পাই, এই জন্য আপনাদেরকে সম্মেলনে শরিক করাইছে, এতে আপনারা খুশি না ভেজা? আরো জোরে বলেন খুশি না ভেজা?
বাংলাদেশ মানব কল্যাণ পরিষদের ভাইস চেয়ারম্যান হাফেজ আশিকুর রহমান, মহাসচিব মাওলানা রমজান সাহেব, এরপরে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মাগরিব দুপুর থেকে এই ময়দানে নির্মমভাবে যারা এত কষ্ট করে ঘাম ঝরানো মেহনত করে মেহনত করতেছে, এই সমস্ত ওলামায়ে কেরামের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে বাংলাদেশ মানব কল্যাণ পরিষদ যদি সম্পূর্ণ অরাজনৈতিক ভাবে যদি কখনো মানবতার কল্যাণে সমাজের কল্যাণে কোনো কর্মসূচি দেয়, সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য আপনারা আমাদের সাথে আছেন না নাই? কারা কারা আছেন হাত ভাইরা আমার, দিলের কানে কথাগুলো শুনতে হবে। বাংলাদেশ মানব কল্যাণ পরিষদ ধারাবাহিকভাবে যেই কার্যক্রম করতেছে এর মধ্য থেকে একটা আপনাদেরকে শোনাই, শুধু দোয়ার জন্য না, আমরা অচিরেই আপনারাও জানতে পারবেন কেরানীগঞ্জের বিভিন্ন জায়গায় আমরা ইনশাআল্লাহ সম্পূর্ণভাবে বিনামূল্যে কাফনের কাফন বিতরণ সহ দাফন কাফনের ব্যবস্থা করব। অনেক সময় দেখা যায় অসহায় মানুষ মারা যায়, তার লাশটা পড়ে থাকে, অনেক সময় দেখা যায় অসহায় মানুষ মারা যায়, মারা গেলে তার দাফন কাফনের জন্য কাফনের কাপড়ের জন্য ধারে ধারে যায় মানুষ, টাকা উঠায়, চাঁদা উঠায়, এরপরে কাফনের কাপড় কিনে, এমন দৃশ্য ঢাকা কেরানীগঞ্জে আছে না নাই? এই জন্য বাংলাদেশ মানব কল্যাণ পরিষদ আপনাদেরকে সাথে নিয়ে সম্পূর্ণ রাজনৈতিক ভাবে কে কোন দলের কে কোন পিনের মুরিদ এটা দেখাদের টাইম আমাদের নাই, আমরা সম্পূর্ণভাবে ফ্রিতে যারা অসহায় দরিদ্র তাদের দাফন কাফনের ব্যবস্থা বাংলাদেশ মানব কল্যাণ পরিষদ করবে ইনশাআল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, এই জন্য আপনারা আমাদের সাথে আছেন, থাকবেন ইনশাআল্লাহ। আপনাদের কাছে শুধু দোয়া চাই, আর কিছু চাই না, শুধু আপনারা দোয়ার ভিতরে শামিল রাখবেন। যারা ঘাম ঝরানো মেহনত করতেছে, যেই সমস্ত ওলামায়ে কেরাম, যেই সমস্ত যুবকেরা, অনেক যুবক ঢাকার বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছে আমাদের এখানে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবে। কিছুক্ষণ আগে একজন যুবক আসছে সেই রাজবাড়ি থেকে আমার সাথে মুসাফা করে বলে, হুজুর সকালবেলা আসছি রাজবাড়ি থেকে। এই সমস্ত হযরত ওলামা এবং যুবকেরা যারা নিরলস পরিশ্রম করছে তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য আপনারা সব সময় ওলামায়ে কেরামের পক্ষে থাকবেন, ওলামায়ে কেরামের সাথে থাকবেন, যে কোনো পরিস্থিতি আসুক না কেন, আমরা ঈমান এনেছি একমাত্র আল্লাহর উপরে, আল্লাহ ছাড়া দুনিয়ার কারো সামনে আমরা মাথা নত করতে জানি না, আল্লাহ ছাড়া দুনিয়ার কারো সামনে আমরা গর্দান নত করতে জানি না, আমরা মুসলমান, আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কাবা এক, আমাদের কোরআন এক, আমাদের মক্কা মদিনা এক, অতএব কে কোন দল করেন দেখার দরকার আমাদের নাই। আমার দেশের মুসলমান কেউ আওয়ামী লীগ করতে পারেন আপনার ব্যক্তিগত ব্যাপার, কেউ রাজনৈতিক ভাবে যে যেই দল করেন আপনার ব্যক্তিগত চাপদার, কিন্তু আমাদের মূলে একটা পরিচয়, আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, কথা বলেন ঠিক কি না? আমরা কোরআনের পক্ষে থাকব, কারণ কোরআন এমন এক কিতাব যেই কিতাবের মতো কোনো কিতাব এই পৃথিবীর বুকে নাই, কিয়ামত পর্যন্ত আসবেও না, যেই কিতাব নাজিল করেছেন মহান রব্বুল আলামিন। আজ থেকে 1000 বছর পূর্বে যেই কোরআন আল্লাহ নাজিল করেছেন, যেই মক্কা নগরীতে আল্লাহ কোরআন নাজিল করেছেন, যেই মক্কা নগরী সম্পর্কে, যেই মক্কা নগরীর নাম ছিল বাক্কা, যেই সমাজটাকে জাহিলিয়াতের যুগ বলা হইতো, যেই মানুষগুলা সভ্যতা কি জানতো না, যে মানুষগুলা আদর্শ কি বুঝতো না, যে মানুষগুলা নিজের বাবাকে অপমান করত, যে মানুষগুলা নিজের কন্যা সন্তানকে জ্যান্ত দাফন করত, সরকারে দু আলম নবী যখন এই ধরার মুখে আসলেন, আল্লাহ কোরআন নাজিল করলেন, নবীর সোহবতে এসে সাহাবায়ে কেরাম দামি হয়ে গেছে, আমরা নবীর উম্মত হিসেবে কোরআনের পক্ষে কারা কারা থাকতে চাই, গর্দান দিতে পারি, ইমাম দিব না, ইমাম দিব না। নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার।
আগমন, সিদ্দিকী সাহেব হুজুরের আগমন, খতিবুল উম্মার আগমন, নারায়ে তাকবীর, কুয়াকাটা হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগত, জিহাদি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগত, শিখে রাখবেন, মাঝে মধ্যে কাজে লাগবে কথা বলেন, ঠিক কি না? কারণ মুসলমানরা আল্লাহ একটা পাওয়ার দিয়া দিছে, যেই পাওয়ারটার নাম হলো তাকবীর। আর এই পাওয়ার তো এমন এক পাওয়ার, এই পাওয়ারের সামনে নাস্তিক আর মুরতাদ দাঁড়ানোর ক্ষমতা রাখে না। মুসলমান যদি দল মত নির্বিশেষে আল্লাহু আকবার দিয়া ময়দানে নামতে পারে, নাস্তিক আর মুরতাদ লেজ গুটিয়ে পড়াতে বাধ্য হয়, কথা বলে ঠিক কি না? এই কোরআন তো এমন এক কোরআন, যেই কোরআন সরকারের দুয়ালম নবীর উপরে যখন নাজিল হলো, এই কোরআনের সোহবতে আসার কারণে, এই কোরআনের সান্নিধ্যে আসার কারণে, নবীর সান্নিধ্যে আসার কারণে যেই মানুষগুলার এত পরিবর্তন হয়ে গেছে, হযরত ওমর খত্তাবের বেটা হযরত ওমর ইবনুল খত্তাব, যেই ওমর ইসলাম গ্রহণ করার পূর্বে এত বড় সন্ত্রাসী ছিলেন, মক্কার ভিতরে কেউ সাহস করে নাই আমাদের নবীর গর্দান আনতে যাবে, আবু জেহেল বড় মসজিদ ডাকছে, তোমাদের মধ্যে কে আছো, তোমাদের মধ্যে কে আছো, মুহাম্মদের গর্দানটা আমার সামনে নিয়ে আসবা, কেউ সাহস করে নাই, খত্তাবের বেটা ওমর দাঁড়ায় গেছে, বলে আমি পারবো মুহাম্মদের গর্দান আনতে, যখন ওমর দাঁড়ায় গেছে, ওমর খোলা তরবারি নিয়ে রওনা দিছে, কিন্তু মালিক ওমরের দিলের ভিতরে হেদায়েত ঢুকায় দিছে, নবীজি দোয়া করছে, আল্লাহ দুই ওমরের যে কোন একজনকে কবুল করো, আল্লাহ তো খত্তাবের বেটা হযরত ওমরকে কবুল করছে, এমন কবুল করছে, ওমর কালিমা পড়ছে, হযরত ওমর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেই তরবারি নিয়ে এসেছিলাম আপনার গর্দান নেওয়ার জন্য, তরবারি আপনার কাছে দিয়া দিলাম, আমি ওমরের গর্দান আপনার কাছে দিয়া দিলাম, নবী গো আজ থেকে আর কালিমার দাওয়াত কোরআনের দাওয়াত গোপন হবে না, আজ থেকে দাওয়াত হবে ওপেনে, কথা বলেন ঠিক কি না? ওমর দাঁড়ায় গেছে, ওমর কাবার চত্বরে এসে যখন তাকবীরের আওয়াজ দিছে, মক্কার কাফির আর মুশরিকদের দিলের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে, আজও যদি সেই ওমরের বলে বলিয়ান হয়, আজও যদি সেই ওমর ইবনুল খত্তাবের মতো, আজও যদি সেই মুহাম্মদ বিন কাসেমের মতো, আজও যদি সেই হাফিজজি হুজুরের মতো, পীরজি হুজুরের মতো, সৈয়দ ফজলুল করিমের মতো, মুফতি আমিনের মতো, মাত্র পাঁচজন মর্দে মুজাহিদ দাঁড়ায় যায়, নিজুমদুর মুজুমদারের মতো, এমন কুলাঙ্গার যারা কুরআনকে নেতৃত্বকারী করে, হাফেজদেরকে নেতৃত্বকারী করে, তারা পালানোর জায়গা পাবে না, কথা বলার ঠিক কি বড় দুঃখ নিয়ে শায়েখে কুয়াকাটা হুজুরকে সাথে নিয়ে শায়েখ ইলিয়াসুর রহমান জিহাদি হুজুর দুইজন দুই পাশে বসা বাংলাদেশের সুপার পাওয়ার বর্তমান টপ লেভেলের বক্তা, যাদের বয়ানের মাধ্যমে আজকে ময়দানে যুবকেরা গোড়াগড়ি খায়, যাদের বয়ানের মাধ্যমে এক সময় যেই যুবকটা নিজের মাকে মারত, এক সময় যেই যুবকটা নিজের মুখে দাড়ি ছিল না, মসজিদে ঢুকত না, বরং আলেমের বিরোধিতা করত, শায়েখে কুয়াকাটার বয়ানের কারণে, শায়েখ ইলিয়াসুর রহমান জিহাদির বয়ানের কারণে, উলামায়ে কেরামের বয়ানের কারণে আজকের ওই যুবকেরাই কোরআনের জন্য গর্দান দিতে চায়, কথা বলা ঠিক কি না? এই জোয়ার দেখে নাস্তিকদের আর ভালো লাগে না, ওদের সহ্য হয় না যে ওলামায়ে কেরামের দল এত ভারী হয় কেন। আরে ওলামায়ে কেরাম তো আপনার বিরোধী না, আজকে দেখা যায় আমাদের দেশের সন্তান যেই ছেলেটা হাফেজ তাকরিম 111টা দেশকে পিছনে ফেলে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে, কথা বলেন ঠিক কি না? আজকে বড় দুঃখ লাগে, তাদের নিউজ করতেও আমাদের অনেকের কষ্ট হয়, তাদের সংবর্ধনা দিতেও কষ্ট হয়, তবে ধন্যবাদ জানাই, দেখলাম ধর্ম মন্ত্রণালয় থেকে তাকে শুভেচ্ছা দেওয়া হয়েছে, তবে আমরা বলতে চাই মুসলমানের দেশে মুসলমানের প্রধানমন্ত্রীর কাছে আমরা দরখাস্ত দেই, যারা বিশ্বসেরা হাফেজ, যারা কোরআনের মাধ্যমে বাংলাদেশকে 111 দেশের মাধ্যমে বিভিন্ন দেশকে পিছনে ফেলে বাংলাদেশের মান সম্মানকে উজ্জ্বল করে, তাদেরকেও রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা দেওয়া হোক, কথা বলেন ঠিক কি না? তাদেরকে সংবর্ধনা দেওয়া হয় তাহলে আমাদের মান সম্মান কমবে না, বরং বাড়বে, এই সম্মান দিয়েছেন আল্লাহ, কোরআনের সম্মান, এটা দুনিয়ার কোন মানুষের দেওয়া সম্মান না, কথা বলেন ঠিক কি না?
তাহলে কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? ওলামায়ে কেরামের বয়ান চলছে, বয়ান চলবে। ওলামায়ে কেরাম কোরআন সুন্নার মেহনত করতেছেন মাঠে ময়দানে, তারা করবে, তাদের জন্য সব সময় দোয়া করবেন। কারণ রাত বিরাত আজকে দেখা যায় সারা বাংলাদেশে এমন দিন যায় তিনটা চারটা প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হয়, শায়খে কুয়াকাটা, শায়খ ইলিয়াসুর রহমান জিহাদি যদি কখনো এমন পরিস্থিতি এসে যায় যে কোরআনের জন্য জীবন দিতে হবে, যদি কখনো এমন পরিস্থিতি এসে যায় নবীর ইজ্জতের হিফাজতের জন্য জান কুরবান করা লাগতে পারে, তাহলে সেই পরিস্থিতি আসলে নবীর মহব্বতে নবীর শান এবং মান রক্ষার জন্য, খতমে নবুয়তের ইজ্জতের হিফাজতের জন্য, খতমে নবুয়তের জন্য যদি এমন কখনো ডাক এসে যায়, যদি এমন পরিস্থিতি এসে যায়, আমার নবীর শানে আমার গর্দান দিতে হবে, আমার নবীর শানে আমার জীবন দিতে হবে। বুখারীর বর্ণনা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সরকারে দু আলম নবীজি বলছেন, ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের মা বাবা, স্ত্রী পুত্র, এমনকি নিজের জীবনের চাইতে মদিনার নবীকে বেশি ভালো না বাসবে। এই 25শে সেপ্টেম্বর আজকে শায়খে কুয়াকাটা হুজুরকে সাথে নিয়ে, শায়খ ইলিয়াসুর রহমান জিহাদিকের সাথে নিয়ে বাংলাদেশ মানব কল্যাণ পরিষদের ঐতিহাসিক এই সম্মেলন থেকে কেরানীগঞ্জের জমিনে খোলা আসমানের নিচে মালিকের দরবারে একটা দরখাস্ত আমরাও দিতে চাই, যদি কখনো এমন পরিস্থিতি এসে যায় মালিক আপনার নবীর ইজ্জতের শানের জন্য, আপনার নবীর ইজ্জতের হিফাজতের জন্য কোরআনকে এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, আমার নবীর শান এবং মান রক্ষার জন্য আমার মাকে আমার মায়ের বুক খালি করতে হবে, আমার স্ত্রীকে বিধবা করতে হবে, আমার সন্তানকে এতিম করতে হবে, তাহলে ওই খোলা আসমানের নিচে মালিককে আজকে দেখা দিতে চাই নবীর ইজ্জতের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কারা কারা জীবন দিতে পারো, জীবন দিতে পারো। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন। আসলে আমরা শায়খে কুয়াকাটা হুজুর আসলে যেই পরিমাণ জায়গার প্রয়োজন সেই জায়গা আমাদের নাই, দিতে পারি নাই। হাজার হাজার মানুষ দাঁড়ায় আছে, মসজিদের ছাদ পুরো ভরে গেছে, দ্বিতীয় তলা ভরে গেছে, গাছের উপরে মানুষ দাঁড়ায় রইছে, আশেপাশে বাড়িতে সব ছাদগুলা ব্লক হয়ে গেছে, তবে আজকের এই দিনটা একটা সাক্ষী হয়ে থাকবে, কথা বলা ঠিক কি না? ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা, হাশরের ময়দানে জমিনটা আমাদের পক্ষে উকিল হয়ে যাবে যে আমরা নবীর শানের জন্য জীবন দেওয়ার ওয়াদা করছি। মালিক আজকের এই সম্মেলনকে কবুল করেন, শায়খে কুয়াকাটাকে কবুল করেন, শায়খ জিহাদিকে আপনি কবুল করেন, বাংলাদেশ মানব কল্যাণ পরিষদের প্রতিটা কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সদস্য সবাইকে আপনি কবুল করেন, বাংলাদেশের ওলামায়ে কেরামকে আপনি কবুল করেন, সকলে বলেন আমিন। আসলে হযরতকে বসিয়ে রেখে কথা বলাটা বেয়াদবি, কিন্তু যেহেতু জিহাদি হুজুর আদেশ করছেন, হযরতের আদেশ রক্ষার্থে কিছু সময় আলোচনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।